সুপ্রভাত শিক্ষার্থীগণ আজকে আমরা প্রবন্ধ রচনা বিষয় ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে জানব সংকেত থাকছে সূচনা ছাত্রদের কর্তব্য ছাত্র সমাজের দায়িত্ব ও উপসংহার তাহলে শুরু করা যাক বিদ্যারম্ভ থেকে শিক্ষা সমাপ্তি পর্যন্ত কালকে বলা হয় ছাত্রজীবন যে দেশে শিক্ষা বিস্তার ব্যাপক সে দেশে সমাজের একটি অংশই ছাত্র সমাজ আজ যে ছাত্র কাল সে নাগরিক অনেক ছাত্র শিক্ষা সমাপ্তির পূর্বেই নাগরিকত্ব লাভ করে তাই সমাজ জীবনে ছাত্র সমাজের গুরুত্ব অত্যধিক চিরাচরিতভাবে বলা হয় ছাত্রানাম অধ্যয়নম তপা অর্থাৎ ছাত্ররা তপশ্চর্যার জন্য কঠোর একান্তভাবে গ্রন্থপাঠে নিমগ্ন থাকবে কিন্তু কেবল গ্রন্থপাঠ হলেই যে ছাত্ররা বর্তমান সমাজের উপযুক্ত হতে পারবে এমন কথা বলা যায় না ছাত্র সমাজ সমগ্র সমাজের একটি বিশাল অংশ তাই সমগ্র সমাজ সম্পর্কে তার চেতনা অতি অল্প বয়স থেকেই জাগ্রত হওয়া চায় শিক্ষালাভ ছাত্রদের প্রাথমিক কর্তব্য হলেও সমগ্র সমাজ সম্পর্কে সচেতন থাকাও তার অন্যতম কর্তব্য তার মধ্যে সমাজ সচেতনতা বৃদ্ধির জন্য তার জনহিতকর কার্যে লিপ্ত হওয়া প্রয়োজন তাই আজকাল পাঠ্যসূচিতেও সমাজসেবাকে অঙ্গীভূত করা হয়েছে সমাজে মানুষ সুখ দুঃখ আনন্দ বেদনা স্বাস্থ্য অস্বাস্থ্য সবই নির্ভর করে দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উপর সেজন্য জ্ঞান ও বুদ্ধি বাড়াবার সঙ্গে সঙ্গে ছাত্রকে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা সম্পর্কে সচেতন হতে হবে রূপে বলা যায় সমাজে এমন প্রণ প্রথা বিভৎস আকার ধারণ করেছে এবং একটি দুষ্ট ক্ষতের মতো সমাজ দেহে দেখা দিয়েছে ছাত্রজীবন থেকে ছাত্র যদি ওই সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতন থাকে তবে সে যখন বিবাহযোগ্য হবে তখন উদার মনোভাব গ্রহণ করতে পারবে ছাত্ররা শিক্ষা শেষে উপযুক্ত কর্মলাভের প্রত্যাশা করে কিন্তু যে অর্থনৈতিক কারণে শিক্ষা শেষে সে কর্মলাভে অসমর্থ হবে সে সম্পর্কে তার সচেতন থাকা দরকার এবং প্রয়োজন হলে যারা কর্মসংস্থান বৃদ্ধির জন্য সংগ্রাম করছে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার ছাত্ররা আজ স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু কোনো কারণে দেশের স্বাধীনতা যদি বিপন্ন হয় তবে কি অধ্যয়ন নিয়েই ব্যস্ত থাকবে দেশ মাতৃকার পূজা বেদিতে আত্মদানে অগ্রসর হবে না তাই ছাত্র সমাজের কর্তব্য ব্যাপক ও বিচিত্র সমাজ ও জীবনের প্রতিটি বিষয়ের জন্য প্রস্তুত হওয়াই ছাত্র জীবন ও ছাত্র সমাজের কর্তব্য কোনো নির্দিষ্ট বা খণ্ডিত কর্তব্য তার নেই যেহেতু ছাত্র সমাজ সমগ্র সমাজের একটি বিশাল অংশ সেহেতু সমাজ সম্পর্কে তার দায়িত্বও বিশাল ও ব্যাপক সমাজের সেবায় আত্মনিয়োগের জন্য তাকে প্রস্তুত হতে হবে এজন্য তাকে হতে হবে নিঃস্বার্থ উদার ছাত্র সমাজ বয়সের দিক থেকে তরুণ তাই তাদের উৎসাহ উদ্দীপনা এবং দুঃসাহসও অধিক এই উৎসাহ উদ্দীপনা ও দুঃসাহস সমাজ উদ্দেশের মঙ্গলের জন্য নিয়োজিত হলে মঙ্গল কিন্তু যদি কোনো স্বার্থম বেশি অনুদার ও সংকীর্ণতার পথে নিয়োজিত হয় তবে তো অশেষ অমঙ্গল সৃষ্টি করবে তার দৃষ্টান্ত অসমীয়া ছাত্র সমাজ মেঘালয় নাগাল্যান্ড দার্জিলিং ও পাঞ্জাবের ছাত্র সমাজ তারা আজ বিচ্ছিন্নতাবাদের হাতিয়ারে পরিণত হয়েছে ছাত্র সমাজ সমাজের একটি অতিশয় শক্তিশালী অংশ সুতরাং তা অবিবেচনা ও হটকারিতার শিকার হলে সমূহ বিপদ তবু দেশের ছাত্র সমাজই দেশের ভবিষ্যৎ দেশ কোন পথে উন্নতির পথে না ধ্বংসের পথে যাবে তা নির্ভর করছে ছাত্র সমাজের কর্তব্য ও দায়িত্ববোধের উপর তাই আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল এ কথা মিথ্যা নয় আজকের প্রবন্ধ রচনা বিষয়ে ছাত্র সমাজের দায়িত্ব কর্তব্য এখানেই শেষ হলো যদি এই প্রবন্ধ রচনাটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে